বন্ধুরা, প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় আমি নতুন নতুন বন্য প্রাণীদের সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আপনাদের সাথে গল্পের ছলে আলোচনা করার চেষ্টা করি। সেই রকম আজকে এক সামুদ্রিক প্রাণীকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিও খুবই ইন্টারেস্টিং হবে এবং আপনি ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকতে থাকতে প্রি অফ কস্ট একটা লাইক দেবেন। আজকের যে গুরুত্বপূর্ণ প্রাণীটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে জেলিফিস। জেলিফিস অ্যাকচুয়ালি সমুদ্র প্রাণী এবং সেই সামুদ্রিক মাছ বলা যায়। সামুদ্রিক মাছ হিসাবে সে জলের তুরে বেঁচে এসে প্রায় সময় সমুদ্র তীরে থাকতে দেখা যায়, তারপরে আবার দ্বিতীয় কিংবা চতুর্থ দেবের সাথে মিশে গিয়ে আবার সমুদ্রে চলে যায়। সেই রকম হয় প্রায় সময় সমুদ্র তীরে কেউ যদি ঘুরে থাকেন তাহলে নিশ্চয়ই জেলিফিশকে দেখতে পাচ্ছেন, যেটা ইতিমধ্যে আপনি স্ক্রিনে ভিডিওতেও দেখা শুরু করে দিয়েছেন। সেটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে, আপনি আজকে কিন্তু মজা পাবেন। তাহলে চলুন বিস্তারিত আলোচনা করে ফেলি এই জেলিফিশটা কী এবং ঠিক মানুষের জন্য কতটা উপকারী বা ক্ষতিকারক সেইটা নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। বিজ্ঞানী গবেষকরা জেলিফিশের ডিএনএ খণ্ডগুলো বিচ্ছিন্ন করে পরীক্ষা নিরীক্ষায় জেলিফিশকে অমর ঘোষণা করতে চলেছে। জিনোম সিকোয়েন্সের মাধ্যমে বার্ধক্যজনিত ব্যাপারটা ঠিক গবেষণা করতে গিয়ে মানুষকেও অমর করা যায় কি না সেটা প্রমাণিত হয়েও গেছে। খুব শীঘ্রই হয়তোবা সেটার রেজাল্টটা পাওয়া যাবে। সমুদ্রের বিশাল জলে জানা অজানা অনেক প্রাণী থাকে, এখনও অনেক প্রাণী সম্পর্কে রহস্য খুঁজে বিস্তারিত সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু সৌন্দর্যে ভরপুর হলেও সমুদ্রের জেলিফিশ অনেক সময় বিপদের কারণ হতে পারে। তার জন্য বৈজ্ঞানিকরা কিন্তু গবেষণা করে সেইসব তথ্যগুলো অনায়াসে সংগ্রহ করে বৈজ্ঞানিক চিন্তাধারার মাধ্যমে মানুষকে জনসচেতনতা করার জন্য চেষ্টা করা হচ্ছে। সামুদ্রিক মাছ হিসাবে এরা 500 মিলিয়ন বছর ধরে পুরনো প্রাণী এবং আমাদের থেকেও প্রচুর সিনিয়র। এদের দেখে নিরীহ মনে হলেও এদের স্ট্রিং বিষক্রিয়ায় কিন্তু মানুষ মারা পর্যন্ত যেতে পারে এবং জেলিফিশ কিন্তু মাংসাশী, তারা মাংস খায়। ছোট মাছ এদের প্রধান খাদ্য, বিশেষ করে প্ল্যাঙ্কটন সহ সামুদ্রিক অন্যান্য জলজ প্রাণী এদের শিকার, যারা ওই প্রাণীগুলোকে কিন্তু হত্যা করে খায়। সুতরাং এইটা খুব একটা সহজ এবং শান্ত প্রাণী বলা ভুল হবে এবং এটা হিংস্র বরঞ্চ বলা ভালো হবে। বন্ধুরা, আমার এই ভিডিওটার ঠিক নিচে দেখুন বাঁকানো তীরচিহ্ন মতো শেয়ার বাটন রয়েছে। এই শেয়ার বাটনের মাধ্যমে কিন্তু আপনি আপনার বন্ধুবান্ধবকে আমার চ্যানেলটাকে আমার ভিডিওটাকে শেয়ার করতে পারবেন। আপনি ওই বাঁকানো তীরচিহ্নটাকে শেয়ার বাটনটাকে টাচ করলেই দেখবেন অটোমেটিক্যালি সোশ্যাল সাইটের ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের লিঙ্কগুলো চলে আসবে, সেই লিঙ্কে টাচ করলে পরপর শেয়ার হয়ে যাবে। সুতরাং এমন কোনো কষ্টসাধ্য ব্যাপার নয়, বিনামূল্যে সম্পূর্ণ কোনো খরচ নেই। সুতরাং আপনি কিন্তু শেয়ার করতেই পারেন আমাকে একটু উৎসাহ জাগানোর জন্য। আর বন্ধুরা, আমার এই ভিডিওর নিচে অল্প ডান দিকে দেখুন ছোট্ট করে মোর লেখা আছে, MORE মোর। ওই মোর অপশানে টাচ করলেই আপনি আমার ডেসক্রিপশান বক্সে এবং এই ইউটিউব চ্যানেলে যে ডেসক্রিপশান বক্স সেইটাতে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি আপনি কিন্তু ওখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। সেখানটায় দেখা গেল আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটেরও অনেকগুলো লিঙ্ক সেখানে আমি দিয়ে রেখেছি। আমার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এবং লিঙ্কডিনের লিঙ্কগুলো আছে, সেই লিঙ্কের মধ্যে যে কোনো একটাতে টাচ করে আপনি আমাকে ফলো করে রাখবেন। তাতে করে সুবিধা হয় কোনো কারণে যদি ইউটিউবে আপনার সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওই সোশ্যাল সাইটের লিঙ্কগুলোর মাধ্যমে পুনরায় আবার আমার সঙ্গে আপনার যোগাযোগ গড়ে উঠবে এবং যোগাযোগ নির্বিচ্ছিন্ন থাকবে। সেই হিসাবে কিন্তু কোনো কারণে এই লিঙ্কের মাধ্যমেই আপনার সাথে আমার ব্যক্তিগত বিভিন্ন রকম প্রশ্ন উত্তর আপনার জানার থাকলে সেটাও জানতে পারবেন। বিশেষ করে ইনস্টাগ্রামে আমি সবসময় অনলাইনে থাকি, আমার ওই ডেসক্রিপশান বক্সে কিন্তু ইনস্টাগ্রামে আপনি আমাকে পাবেন। আর বন্ধুরা, আমি আমার জীবনে যে 150-200খানা ভিডিও বানিয়েছিলাম তার সেরা যে 3টে ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে ওই মোর অপশানে দিয়ে রেখেছি। সেখানটায় আপনি আমার ওই ভিডিও 3টের মধ্যে যে কোনো একটাকে যদি দেখে একটু ভালো লাগে
তাহলে ওই যে 52 চিহ্ন যে শেয়ার বাটনের কথা বলেছিলাম তার মাধ্যমে কিন্তু আপনার বন্ধুদের শেয়ার করতে পারেন। তাতে করে আমার ভিডিওর একটু গ্রোথ বাড়বে এবং ভবিষ্যতে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য অনেকটা উৎসাহ পাবো। সুতরাং আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটার ঠিক নিচে অল্প ডান দিকে দেখবেন সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে, সেই সাবস্ক্রাইব বাটনে টাচ করে পাশের ঘন্টা চিহ্নটাকে একটু নাড়িয়ে দেবেন, যার ফলে কি হয় প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় উপযুক্ত ভিডিওগুলো কিন্তু আপনি অনায়াসে আমার কাছ থেকে পেতে থাকবেন এবং তাতে করে আপনি লাভবান হবেন। অনেক নতুন নতুন উপকৃত তথ্যগুলো আপনি অনায়াসে ফ্রি অফ কস্ট পাবেন। আর তাহলে ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, কেননা আপনি এই ভিডিওতে যেহেতু আমি অবাঙালি তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে অনেক রকম ভুলভ্রান্তি হচ্ছে, সেই ভুলভ্রান্তিগুলো যদি আপনি নিচে কমেন্ট সেকশানে যদি লিখে দেন সেই ক্ষেত্রে আমি আমার ভুলগুলোকে শুধরে নতুন করে সংশোধিত যে ভিডিওটা আনবো সেটা খুবই অনেকটা ইন্টারেস্টিং হবে এবং আপনি কিন্তু ভালো ভালো ভিডিও পেতে চলেছেন। সুতরাং বাজে কথা যেন একটু বেশি বলা হয়ে যাচ্ছে, চলুন তাহলে একটু গুরুত্বপূর্ণ সহকারে বাকি দু কথা আলোচনা করে ভিডিওটা শেষ করব। আপনার মূল্যবান সময়টাকে আমি নষ্ট করতে চাই না। খাবারের পরিমাণ কম পড়লে বড় জেলফিশরা দূরের অন্য এলাকার অপরিচিত জেলফিশের বাচ্চাগুলোকে ধরে খেয়ে ফেলে। সেই জেলফিশের জীবন ইতিহাস সম্পর্কে বেশি কিছু জানা যায়নি, কিন্তু গবেষকেরা জীবন ঝুঁকি নিয়ে সমুদ্রের তলদেশ থেকে অনেক খবর সংগ্রহ করে এনে ডিসকভারি, অ্যানিমেল প্ল্যানেট, ন্যাশনাল জিওগ্রাফির মতো টিভি চ্যানেল গুলোতে কিন্তু বিস্তারিতভাবে তুলে ধরেছে। এই পর্যন্ত যতটুকুই সংগ্রহ করেছে সেইটুকু জানতে গেলে বা ভিডিও অনেক বড় হয়ে যাবে এবং সাতা আকৃতির যে বড় জেলিফিস আছে সেটা সমুদ্রের তীরে আসে না, সাতার মতো ঘণ্টা আকৃতির যে নেমাটিস্টিস নামে এই কুশগুলো বাইরে ঝুলতে থাকে এবং শিকারের গতিবিধি অনুমান করতে থাকে। সারাক্ষণ ভারতের পুরীর জগন্নাথ ধামে সারা বছর পুণ্যার্থীরা যখন ভিড় করে তাদের উৎকণ্ঠা বাড়িয়ে দিয়ে পুরীর সমুদ্রে নীল জেলিফিসরা প্রচুর সংখ্যায় বেঁচে উঠে এবং এই দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর হয়ে ওঠে। তাহলে আপনি এই বক্স জেলিফিস বলেও কিন্তু আরেক রকম জেলিফিস দেখতে পারবেন যেটা মানুষকে কিন্তু সুযোগ পেলে কামড়ে দেবে এবং পর্যটকরা যখন সমুদ্র পাড়ে ঘুরে বেড়ায় ঠিক তখনই বালিতে গাপটি মেরে পড়ে থাকে এবং কাছাকাছি গিয়ে কোনো পায়ে চাপা পড়লে কিন্তু সে কামড়ে দেবে এবং সেই কামড়ার ফলে বিষাক্ত বিষ ওদের শরীর থেকে বেরিয়ে মানুষটাকে কিন্তু মারা যেতে বাধ্য করতে পারে। সুতরাং সাবধান, সমুদ্র তীরে অনাথা মানে কোনো বিশেষ কারণ ছাড়া বেশি ঘোরাঘুরি করবেন না, কারণ কেন যেখানটায় সচরাচর মানুষ চলাফেরা করে সেই সব সমুদ্র পাড়ে যেখানে লোক স্নান করতে যায় ওই সব জায়গাতে কিন্তু আবার ওরা থাকবে না, থাকলেও একবার দুবার পা দিয়ে মারিয়ে দিলে সব মরে যাবে এবং ওখানটায় তারা ভুলক্রমে আসে না। যেখানটায় খুব কম মানুষ যায় সেখানটায় কিন্তু ওরা সমুদ্রের পারে বালির মধ্যে গাপটি মেরে থাকে। সুতরাং আপনি কিন্তু কোনো দিন যদি সমুদ্র পাড়ে স্নান করতে বা মজা করতে যান সেক্ষেত্রে কিন্তু একটু বাড়তি সতর্কতা আপনাকে করতেই হবে, কারণ কেন জেলিফিশরা সেই সব এলাকায় বেশিরভাগ আছে যেখানটায় লোকারণ্য বা কোলাহল থাকে না, সেই সব জায়গাতে কিন্তু আপনিও কম যাওয়ার চেষ্টা করুন, কারণ কেন সামুদ্রিক জীবাণু বা বিভিন্ন রকম যে খতরনাক প্রাণীগুলো বিশেষ করে জেলিফিস মানুষকে কামড়ায় এটা তো আপনি আমার ভিডিওর মাধ্যমে জানলেন। তাহলে আপনি আপনার অভিমত কিন্তু কমেন্ট সেকশানে লিখে জানাচ্ছেন আর যাতে করে আমি আমার ভিডিওর ভুলভ্রান্তিগুলো শুধরে ভবিষ্যতে আপনার জন্য আরও ভালো ভালো ভিডিও যেন নিয়ে আসতে পারি সেই জন্য কিন্তু আমি অনুরোধ করব। আর এই মুহূর্তে আমি অনেক আর্থিক সংকটে ভুগছি, আমার আর্থিক সংকট কাটাতে গেলে ইউটিউব থেকে কোনো একটু ছোটো অর্থ উপার্জনের রাস্তা আমার তৈরি হওয়া যায়, কিন্তু এখনও অনেক বাকি, বিশেষ করে 4000 ঘন্টা পূরণ করতে গেলে অনেক সময়ের দরকার এবং আপনি যদি শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্টের মাধ্যমে আমাকে যদি একটু গ্রোথ বাড়াতে সাহায্য করেন সেক্ষেত্রে কিন্তু আমি খুব শীঘ্রই ইউটিউব থেকে অর্থ উপার্জন করব এবং আপনাদের জন্য যে ভিডিওটা বানাবো সেটা আরও যেন ভালো কোয়ালিটি হয় তার জন্য আমি একটা ডামি ক্যামেরা কিনবো প্রথমে, যার ফলে আপনি কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে একটু উৎসাহ যোগাতে ভুলবেন না। চলুন বন্ধুরা তাহলে আজকে আসি, ভালো থাকবেন, জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।